সংসদ নির্বাচন যদি এবার দেয় তাহলে করব, ইনশাআল্লাহ দিলে পাশও করব। আপনি কোন দল থেকে মনোনয়ন চাচ্ছেন এবছর? তিন চার মাস পর পর গাড়ি পাল্টাই, আমার প্রেম আমার বই বিয়ে করেছে, আমি কেউ সাথে লাউট এমনি কেউ আমার সাথে কেউ দেখাই হয় না, আমি বাসার থেকে বেরই হই কম, সামনে মানে ক্লোজ করে দেব। প্রিয় দর্শক, আজকে আমি আড্ডা দিতে এসেছি বাংলা সিনেমার একজন শক্তিমান অভিনেতার সঙ্গে, যার চোখ রাঙানো দেখলেই, যার ডায়লগ দেওয়া দেখলেই একসময় দর্শকরা ভয়ে থরথর করে কেঁপে উঠত। হ্যাঁ দর্শক, আজকে আমি এসেছি বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেতা মনোহরসেন ডিজল ভাইয়ের অফিসে, তার সাথে গল্প করব, আড্ডা দেব। ডিজল ভাই কেমন আছেন? ভালো আছি। অনেকদিন ধরে হচ্ছে আপনার সিনেমা খুব বেশি রেগুলার দেখা যাচ্ছে না, একটু কম দেখা যাচ্ছে, একটা সময় দেখতাম যে প্রতি বছর আপনার অনেকগুলো সিনেমা মুক্তি পেত, এই কমে যাওয়ার কারণটা কি? আর ছবি কমে যাওয়ার মাঝখানে করোনা গেল, আরও ফিল্মের দর্শক গেছে সামনে, এখন আবার একটু ভালো পর্যায়ে আসছে, ছবি তো হচ্ছে, ভালো ছবি হচ্ছে, ছবি রিলিজ গেল অনেক বাংলা ছবি, প্রায় ভালো গেছে, এখন সামনে যে ছবিগুলো আসছে ভালো, কিন্তু এই মাঝখানে হিন্দি ছবি আইসা ডুবাই দিল। আমাদের দেশ হলো বাংলাদেশ, বাংলায় কথা বলবো, আরেক দেশের সাংস্কৃতিক ঢুকে যাবে গা, এটা কার হাত ধরে আসলো তাও জানি না, কীভাবে বাংলা ছবি বাংলাদেশে রিলিজ পেল তাও বুঝলাম না। কিন্তু ভাই বিষয়টা হচ্ছে যে অনেক দেশেই তো সিনেমা এক্সচেঞ্জ হয়, যেমন বাংলাদেশে তো হলিউডের সিনেমাও চলছে, আবার দেখা গেছে যে ইংলিশ সিনেমা বা ওটা বছরে বছরে একটা দুইটা ছবি, বছরে একটা দুইটা ছবি চলছে, তারপর সার্ককে হয়তো সার্ককে এসে চলতো, ওইটা ভিন্ন সাবজেক্ট, সার্কে আসে এক মাস 15 দিন, সার্ক আসুক সার্কে চলুক, ওটা ভিন্ন জিনিস, কিন্তু এত সার্ক নাই কিছু নাই, কিন্তু দিব্যি আরামে হিন্দি ছবি চলছে। তারকাদের নিয়ে একটা কৌতূহল সবার মধ্যেই থাকে, তাদের জীবনের বিষয়গুলো জানতে চায়। আপনি সিনেমাতে যখন প্রথম আসছেন, আপনার সিনেমা আসার পেছনের গল্পটা একটু জানতে চাই ছোট করে। আসলে আমার ছবি করার ইচ্ছা ছিল না কোন দিন, বড় ভাই হুট করে একবার ডাইরেক্টর মমতাজুর রহমান আকবরে পাঠাইল, মমতাজুর রহমান আকবর আমার ঘরের ডাইরেক্টর, পারিবারিক সম্পর্ক ভালো, আকবর ভাই আসলে একদিন এসে বলতে আসে তোমার হিরো বানাইতে বলছে, কে? বড় ভাই। আমি কী এর হিরো, কী কোন ছবি হচ্ছে? আমাকে আমার দ্বারাতে কোনো ছবি হবে না এই করে আবার একদিন আসলো, এইরকম তিন চার দিন, এইরকম তিন চার দিন আসার পরে পরে একদিন এই লাস্টে করলাম টাকার পার এক ছবি, এরপরে করলাম হাবিলদার, এর নায়ক হয়ে ইন্ডাস্ট্রিতে আসছে, তারপরে করলাম হইল সতী কমলা, এই তিন চারটা ছবি করলাম হিরু, এরপরে অনেকদিন বসে একটা ছবি আরম্ভ করব, তেজি ছবি নাম, কাজী হেড ডিরেক্টর, এই বাসায় বসা গল্প টল্প লেখা হইলো, কাজী হেডে বললাম একটা ছবি বানান, তুমি গল্প টল্প রেডি, তো ভিলেন কে করবো? করবে রাজীব ভাই, রাজীব ভাইয়ের শাইনিংও পাঠাইছি, রাজীব ভাই আর আসে না আসে না, তিন দিন পার হয়ে গেল, পরে হায়াত ভাই বললো ইয়ের নেই কাবিলা, আমি নেন কাবিলা ভালো হইলে নেন, পরে কাবিলা না আয়া, পরের দিন সকালে এক কয় তুমি করো ভিলেন, তা আমাকে ভিলেন আমার কি আর ভিলেন মানাবে, হবে কয় হবে তুমি করো দাঁড়াও হয়ে যাবে, এইভাবে শুরু আর কি। আচ্ছা, আপনি যখন সিনেমায় আসার আগে তখনকার ডিপজল আর এখনকার ডিপজল, আসলে মানে সিনেমার আগে যে আপনার গল্পটা একটু জানতে চাই। এই নিউ মার্কেট গেতাম, বিভিন্ন বন্ধু বান্ধব যে যেখানে ছিল ঘুরতাম, গাড়ি ছিল গাড়িতে ঘুরতে গেতাম, বেড়াইতে গেতাম, ছোটোবেলা থেকে আমি ঘোরার পাগল ছিলাম, তো এই ঘুরতে ঘুরতে হয়ে গেলাম সিনেমায়। ভাই আপনাকে দেখছি যে আপনার গায়ে অনেকগুলো অলংকার, আপনার কি গোল্ড অনেক পছন্দ নাকি? গোল্ড পছন্দ পরি ছোটবেলার থেকে। সবগুলো কি গোল্ড আপনার হাতে? যে হ্যাঁ সবই গোল্ড। আচ্ছা, গোল্ড ছাড়া আর কোন জিনিসের প্রতি আপনার মানে ফ্যাসিনেশন আছে বা ইচ্ছে আছে? আমার গাড়ি, গাড়িতে তিন চার মাস পর পর গাড়ি পাল্টাই, ছয় মাস আইসটা, এক বছর দুই বছর গাড়ি ভালো লাগলে একটু রাখি, এক বছর তারপর গাড়ি পাল্টাই, গাড়ি পাল্টানো হলে আমার শখ বেশি। অনেকেই বলে যে হচ্ছে নায়কদের সাথে নায়িকাদের একটা প্রেম হয়, খুব ভালো সম্পর্ক থাকে, আপনি তো নায়ক হিসেবে এসেছিলেন পরে ভিলেনের অভিনয় করেছেন,
আপনার কোনো নায়িকার সাথে প্রেম হয়েছে বাংলা সিনেমার? না, আমার প্রেম আমার বউই, বিয়ে করেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা আছে, তাদের নিয়েই আছি, তাদের নিয়েই থাকতে চাই। আপনি কি বিয়ে করেছেন ইন্ডাস্ট্রিতে আসার, মানে সিনেমা আসার আগে? না, সিনেমা আসার আগে। আচ্ছা আচ্ছা, তো আপনি যখন সিনেমায় অভিনয় করলেন তখন ভাবি আপনাকে এটা কিভাবে অ্যাকসেপ্ট করতো যে সিনেমায় এত নায়িকাদের সাথে অভিনয় করতে হয়েছিল? তা যাই নেই তো বিয়ে করছে যে আমি ফিল্ম করি। ও, তারপরে বিয়ের, মানে সিনেমা আসার পরে বিয়ে করেছেন? সিনেমা আসার পরে বিয়ে করে। আচ্ছা আচ্ছা, ডিজিটাল ভাই একটা বিষয় একটু জানতে চাই, যেটা হচ্ছে যে আপনি হচ্ছে রাজনীতির সাথেও যুক্ত ছিলেন একটা সময়, এখন সামনে আবার জাতীয় নির্বাচন, তো কোনোভাবে কি রাজনীতিতে আসার কোনো ভাবনা আছে বা সংসদ নির্বাচনে? সংসদ নির্বাচন যদি এবার দেয় তাহলে করবো, ইনশাল্লাহ দিলে পাশও করব। আচ্ছা, আপনি কোন দল থেকে মনোনয়ন চাচ্ছেন এবছর? গতবার তো আওয়ামী লীগ থেকে চেয়েছি, এবারও আওয়ামী লীগ থেকেই চাচ্ছি। আচ্ছা, যদি আওয়ামী লীগ থেকে আপনাকে মনোনয়ন না দেওয়া হয় সেক্ষেত্রে আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন? আমি বসে যাব, নিজের কাজকাম নিয়ে ব্যস্ত হয়ে যাব, কোনো দল চেঞ্জ করার লোক না, আমি যেটা করি একটাই নিয়ে থাকার চেষ্টা করি। কোন আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন আপনি? আমার 14, ঢাকা 14 আসন, মানে মিরপুর যে অঞ্চলটা। আচ্ছা, আপনি যদি নির্বাচনে জয়ী লাভ করেন, সংসদ সদস্য হিসেবে যদি পার্লামেন্টে যান, সর্বপ্রথমে কোন জিনিসটা পরিবর্তন করবেন দেশে? আমার ইচ্ছা আছে যেগুলো খারাপ চোখে লাগে, যেগুলো ভালো মন্দ নিয়ে অনেক বিবেচনা, অনেক, মানে যদি খুব নির্দিষ্ট করে জানতে চাই ডিপজল ভাই, যে এই জিনিসটা আমি আগে প্রথম সবার প্রথমে এই বিষয়টা নিয়ে কাজ করব, এই জিনিসটা দেশ থেকে আমি মুক্ত করব, তখন কোন বিষয়টা হবে? সর্বপ্রথম হলো এলাকার সন্ত্রাস দূর করা, এক নাম্বার কাজ। সন্ত্রাসই আমার এখানে হবে না, আমি করতে দিব না, এক নাম্বার। দুই নাম্বার, যেন ওপেন ঘর খুলে রেখে যেতে পারে। আমি 22 বছর কমিশনার ছিলাম, এখনও আমার এলাকার লোক বলতে পারবে যে ডিপজল কমিশনার থাকার সময় আমরা ওপেন ঘর খুলে থাকছি, আমাদের এখানে কোথাও চাঁদাবাজি, কোনো সন্ত্রাস আসে নাই। এখন তো গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় ঘাড়ায় থাকে। তা আমার কথা হলো যে যেখানে যাই করুক, এখানে একটু সমঝোতা করার চেষ্টা করলে ভালো হবে, তারপর হলে এলাকার উন্নতি, এলাকার যেখানে ত্রুটি আছে সেগুলো ভালো করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আর সামনে সিনেমা নিয়ে কী ভাবছেন বা কী প্ল্যান করছেন? অনেকদিন তো আপনি নেগেটিভ রোল থেকে সরে এসে পজিটিভ রোল করেছেন, এখন কি সেই পজিটিভ রোলেই অভিনয় করবেন? আমি পজিটিভও করবো, নেগেটিভও করবো। এবার নেগেটিভ আমার 4টা ছবি নেগেটিভ, আচ্ছা, আর 3টা ছবি পজিটিভ। আপনার তো অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, অসংখ্য হিট হিট ডায়লগ আপনার আছে, আপনার পছন্দের কোনো ডায়লগ আছে যেটা আপনার খুব ভালো লাগে যদি? আমার ওই ডায়লগ এখন ভালো লাগে না, এখন নতুন ছবির কাজ করছি, নতুন ছবিতে নতুন কিছু ডায়লগ, নতুন কিছু সংলাপ অ্যাড করছি, আমার মনে হয় দর্শকের অনেক ভালো লাগবে। দিব্যজল ভাই, আমি একেবারেই শেষ পর্যায়ে এসেছি আমাদের আজকের আড্ডার, আমি ছোট্ট করে যাওয়ার আগে আপনার মুখে আপনার বিগত সময়ের জনপ্রিয় কয়েকটা ডায়লগের মধ্যে থেকে একটা বা দুইটা ডায়লগ একটু শুনতে চাই প্লিজ। সামনে মানে ক্লোজ করে দেব, এই একটা ডায়লগ, ডায়লগ বলা না, মেন হলো নতুন জিনিস দেখবো, কিন্তু পুরাতন জিনিস আর কত বলবো, কিন্তু এগুলো এখনো তো জনপ্রিয়, দর্শক মহলে এখনো খুব গ্রহণ। এখন সামনে নতুন কিছু দে, ওইগুলোতে দর্শক মজা পাবে, ভালো লাগবে। আপনার একটা খুব প্রচলিত ডায়লগ আছে যে আহ বাতি যাহ, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক অনেক মিম হয়েছে, অনেক ট্রোল হয়েছে, অনেক 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 টাইপের, এক এক টাইপের। তবে আমি নতুনত্ব জিনিস দিতে চাই, এখন নতুনত্ব জিনিস নিয়ে দর্শক একটু অপেক্ষা করুক, ইনশাল্লাহ যত দ্রুত পারবো ছবিগুলো রিলিজ করবো। ডিজিটাল ভাই, একটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার সাথে আমি যতক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, গল্প করছি, আমার কাছে মনে হচ্ছে আপনি খুব শান্ত স্বভাবের মানুষ, খুব আস্তে কথা বলেন, কিন্তু সিনেমার পর্দায় খুব ভয়ঙ্কর, খুবই চিল্লাচিল্লি করতে পারেন, কিংবা খুব ভয়ঙ্কর আপনার চেহারা, এই পরিবর্তনটা আসলে কীভাবে করেন আপনি? আমি কেউ সাথে লাউড এমনি কেউ আমার সাথে কেউ দেখাই হয় না, আমি বাসার থেকে বের হই কম, আমার যদি কাজ থাকে তাহলে বের হই, ডাইরেক্টর যেটা বলে দেয় সেটা ভালোভাবে করার চেষ্টা করি। সর্বশেষ বাংলাভিশন দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন ভাই? বাংলাভিশন একটা ভালো টিভি, ভালো খবর, ভালো ভালো অনুষ্ঠান দেখায়, তো আমার বিশ্বাস বাংলাভিশন আরও ভালো করবে, আরও ভালো জায়গায় যাক, এটি আমি আশা রাখি, এবং বাংলাভিশনের ভালো ভালো অনুষ্ঠান দেখতে চাই,
এবং দর্শকও দেখতে চাই আপনারা বাংলা ভিশনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।